সংখ্যকটাই বলেছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার সমান সমান ওয়ান হলে পি সিক্স প্লাস কিউ সিক্সের মানটা কত দেখো এইখানে আমরা লসক করতে পারি লসাগু পাব কিউ স্কোয়ার পি স্কোয়ার তাই না তাহলে এখানে পাবো পি এর মাথায় ফোর প্লাস কিউর মাথায় ফোর সমান সমান ওয়ান এইবার দেখো এখানে বজ্রগুণ সম্পর্ক হবে পি এর মাথায় ফোর প্লাস কিউর মাথায় ফোর সমান সমান কিউ স্কোয়ার পি এ স্কোয়ার যদি এইটাকে এই সাইডটাকে বা পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি পি এর মাথায় ফোর প্লাস কিউয়ের মাথায় ফোর মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার সমান সমান জিরো থেকে গেল আচ্ছা এইবার এই পি এর মাথায় সিক্স প্লাস কিউর মাথায় সিক্সটাকে যদি আমি একটু ভাঙিয়ে এমনটাকেও লিখতে পারি পি এর মাথায় স্কোয়ারের উপরে কিউব প্লাস কিউয়ের মাথায় স্কোয়ারের উপরে কিউব লেখা যায় তাহলে এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে সূত্র অনুসারে আমি লিখতে পারি পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু টু এটা লিখতে পারি পি এ স্কোয়ার মানে একবারে পি এর মাথায় ফোর লিখতে পারি কিউয়ের মাথায় ফোর লিখতে পারি মাইনাস পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার লিখতে পারি তাই না এইবার দেখো এই যে যে পি এর মাথায় স্কোয়ার প্লাস কিউর মাথায় স্কোয়ার যেটা রয়ে গেছে এর পরিবর্তে এই যে যে লাইনটা রয়েছে এই লাইনটার মান এইখানে পেলাম এখানে কী পেলাম জিরো পেলাম তাহলে এখানে জিরো লিখতে পারি জানি কোনো কিছুর সঙ্গে যদি জিরোকে গুণ করা হয় তাহলে সেই মানটা কী হয় সব সময় জিরো হয় আবার এটা দেখো এই যে যে এই লাইনটা না এই লাইনটা আমি একবারে করা আছে এখানে তাই না এখানে একবারে করা আছে এই যে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা সেটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এইটাকেই এই যে এইখানে করা আছে তারপরে এখানে দেখো এ মানে কি ধরেছিলাম পি এর স্কোয়ার ধরেছিলাম তাকে স্কোয়ার করলে এখানে পি এর মাথায় ফোর আছে এই যে লাইনটা এখানে একবারে করে দেওয়া আছে ঠিক আছে